সবাইকে সালাম এবং শুভেচ্ছা রমজানুল মুবারক আজকে আপনাদেরকে একটা অনেক পুরাতন সমস্যা নিয়ে কথা বলবো যেটা নিয়ে অনেকে ভুগে থাকেন বাংলাদেশের একটা খুব কমন সমস্যা সেটা হলো মেথতা আমি কথা বলছি ডক্টর জাকিয়া মাহফুজা জাকারিয়া আপনাদের ত্বক বিশেষজ্ঞ চিকিৎসক তো মেথতা নিয়ে অনেকে ভুগেন গত চল্লিশ বছর ধরে আমি এই ত্বক ব্যাধির উপর চিকিৎসা করে আসছি এবং একদম প্রথমে যখন আমি পাশ করি সেটা চল্লিশ বছরেরও আগে পোস্ট গ্রাজুয়েশন করবার আগে সেভেন্টি সিক্সের দিকে তখন আমরা জানতাম যে মেছতার কোনো চিকিৎসা নাই বাংলাদেশে কোনো মেছতার ওষুধ আদৌ ছিল না আমাদেরকে তখন কয়টা ওষুধের নাম জানা ছিল সেই ওষুধগুলো লিখে দিতাম আমরা যে এই ওষুধগুলো যদি আপনারা পান তাহলে বিদেশ থেকে জোগাড় করে আপনারা ট্রাই করতে পারেন আমরা আশা করব যে এটাতে আপনার কমবে তো খুব কম সংখ্যক রোগী এই জিনিসটা জোগাড় করতে পারতো বিদেশ থেকে বা জোগাড় করে আনতে পারলেও আমাদেরকে ফিডব্যাক দিত না তারা হতাশ মনেই চলে যেত কিন্তু আস্তে আস্তে পোস্ট গ্র্যাজুয়েশন যখন করলাম এইটি থ্রিতে আমি পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি তারপর থেকে দেখতে পেলাম যে না মেথতার একটা ভালো চিকিৎসা আছে এবং মেথতার চিকিৎসা যদি মিসগাইডেড কেউ না হয় তাহলে এটার একটা ভালো পরিণতি আমরা অবশ্যই আশা করা করতে পারি কিন্তু মেচতা নিয়ে এত বেশি ব্যাল ট্রিটমেন্ট হয় যে এটা নিয়ে খুব সুন্দরভাবে একটু আপনাদেরকে বুঝিয়ে না বললে আপনারা অনেকেই এখনও মিসগাইডেড থাকবেন এবং এটা নিয়ে অনবরতই মনো কষ্টে ভুগতে থাকবেন তো প্রথমে আমি তার কারণগুলো একটু বলছি আপনাদেরকে মেঝতার কারণগুলোর মধ্যে আমাদের দেশে আমরা যেটা মেলি দেখেছি যে আমার অবজারভেশানে যে এটা প্রধানত বংশগতভাবে হয়ে থাকে বংশগত প্রবণতাটা এখানে সবচেয়ে বেশি আমি খেয়াল করেছি আর এরকম করছি একটা দেখা যায় যে বংশগতভাবে আসে না পূর্বপুরুষদের মধ্যে কারোর হিস্ট্রি তারা দিচ্ছে না মায়ের বংশে বাবার বংশে কারোর তরফেই মেছে তার কোনো অস্তিত্ব কখনো ছিল না তারা দেখেনি এটা হঠাৎ করে তার মধ্যে উদয় হয়েছে এমনকি ভাই বোনদের মধ্যেও নাই সে একলাই আক্রান্ত তো সেই জন্য এটার আরও কিছু কারণ আমরা দেখেছি যে এটার পিছনে ভূমিকা পালন করে সেটার মধ্যে হল হরমোনাল চেঞ্জ বডিতে মেচতাটা কিন্তু একটা শুধু যে স্কিনের একটা প্রবলেম বাইরের থেকে এটা হচ্ছে তৈরি হচ্ছে সেটা কিন্তু সবসময় না সেটার সেটার ভূমিকা থাকলেও খুব সামান্য কিন্তু মেইন ভূমিকা থাকে হল শরীরের অভ্যন্তরীণ বিষয় থেকে শরীরের ভেতরে অভ্যন্তরীণ যে আপনার হরমোনাল চেঞ্জ সেই হরমোনাল চেঞ্জটাই বেচতার সৃষ্টি করার পেছনে সবচেয়ে বেশি অবদান রাখে হরমোনাল চেঞ্জের মধ্যে আমরা কেন এটা বলছি দেখি যে যারা প্রেগন্যান্ট হন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কথা বলছি মহিলাদের ক্ষেত্রে প্রেগনেন্ট হওয়ার পরে তাদের শরীরের মধ্যে যে ব্যাপক একটা হরমোনাল চেঞ্জ ঘটে তার জন্য তাদের মুখে কালো দাগ দেখা দেয় আবার অনেকে যদি মিসক্যারেজ হয়ে যায় গর্ভবতী হয়েছেন কিন্তু আর্লি মানসেই তাদের মিসক্যারেজ হয়ে গেছে আবর্ষণ হয়ে গেছে তারপরে তাতে মেজ আবর্ষণ হয়ে যাওয়ার পরে হঠাৎ করে মেছতার প্রকোপটা বেশি দেখা যায় হয়তো ওই সময় প্রথম দিকে ছিল না প্রেগনেন্সি অবস্থায় ছিল না কিন্তু তারপরে হতে দেখা যায় এটাও খুব কমন অবজারভেশন আবার যারা দীর্ঘদিন ধরে ধরে জন্ম নিয়ন্ত্রণের বড়ি খাচ্ছেন তাদের ক্ষেত্রেও আমরা এটা দেখে থাকি আরেকটা কারণ আছে যেটা সব রোগী বাড়ায় সেটা হচ্ছে স্ট্রেস যেটা বর্তমানে খুব বহুল প্রচলিত একটি শব্দ স্ট্রেসের কারণে কিন্তু মেচতা তৈরি হয় অল্প করে হয়তো কিন্তু বাড়বে যে যাদের আছে তাদের যে বাড়বে এই বিষয়ে কোনো সন্দেহ নেই তো এই কথাগুলো আমরা মোটা মোটামুটিভাবে মেছতা কারণ সম্পর্কে বলতে পারি তো হয় কি তো মেচতা যে কারণে হয়ে থাকুক আমরা যখন দেখি মেছতা রোগী আমাদের কাছে আসেন আচ্ছা আরেকটা ব্যাপার আমি বলতে ভুলে গেছি এখানে আপনার ম্যাল ট্রিটমেন্ট মুখ ফর্সা করতে যে বা হালকা মেছতা দেখা দেওয়ার পর সেটাকে নানান জনের পরামর্শে মুদির দোকান থেকে বা ভালো কসমেটিক্সের দোকান থেকে বা অনলাইনে বিভিন্ন রকমের ওষুধপত্র বা কসমেটিক্স এনে তারা যে ত্বকের উপরে প্রলেপ লাগান এটার ফলেও কিন্তু মেছতাটা অনেক ভয়ঙ্কর আকার ধারণ করে এবং এই ভয়ঙ্কর আকারের মেছতা থেকে তাকে নিরাময় করতে আমাদের চিকিৎসকদের যথেষ্ট ব্যাগ বেগ পেতে হয় তো যাই হোক কারণগুলো যেটাই হয় আমরা এখন এটার সম্পর্কে কয়েকটা কথা বলে নিয়েছি মেচতা কিন্তু পিগমেন্ট দিয়ে হয় যে আপনারা জানেন মেলানিন নামে একটা পিগমেন্ট আমাদের চামড়ায় তৈরি হয় স্কিনের সবচেয়ে উপরের স্তরে এপিডার্মিস যেখানে এপিডার্মিসের গোড়ার দিকে কিছু সেল আছে মেলানো সেখান থেকে মেলানিন তৈরি হয়ে এই মেলানিনগুলো ত্বকের মধ্যে ছড়িয়ে পড়ে আমাদের রক ত্বকের রঙ সৃষ্টি করে এবং মেচতা যেখানে হয় সেই মেচতার জায়গাগুলোতে অতিরিক্ত মেলানিন তৈরি হয় ফলে জায়গাটা একদম কাঁচে কাঁচে হয়ে যায় কারো একটু হালকা কারো একটু বেশি কারো একটু বেশি গাঢ় এরকম হয় এবং মেচেতার সাথে সাথে আরও অনেক ধরনের পিগমেন্টেশন প্রবলেম নিয়ে আমি বলতে চাই যেহেতু জিনিসটা প্রায় একই ক্যাটাগরিতে পড়ে সেটা হলো ফ্রেকেলস এবং অ্যাজ এ হোল সারা কাজে ছোপ পড়া কপালে অনেক সময় একান্তিক্যান্সের মতো হয়ে যায় এটা সেটা একটা সেপারেট ডিজিজ তবে পিগমেন্টেশন মধ্যেই পড়ে তো এগুলো সবগুলোই তৈরি হয় হলো এক্সেসিভ অতিরিক্ত মেলানিন প্রোডাকশানের জন্য তো মেলানিন প্রোডাকশানটা আমাদের দেশে মানুষের এমনিতেই মেলানিন বেশি থাকে শ্বেতাঙ্গ যে শ্বেতাঙ্গদের মেলানোসাইট সংখ্যা ঠিকই থাকে কিন্তু মেলানিন প্রোডাকশান খুব কম থাকে এবং ছোটো ছোটো থাকে কিন্তু আমাদের চেয়ে এটা থাকে বেশি এবং এটা ত্বককে অনেক রকম দিলেও বেছে পেছনে এটার ভূমিকা খুব বেশি থাকে তো তারপরে আমরা দেখতে পাই যে তা এই মেলানোসাইট প্রোডাকশনটা মেছতার চিকিৎসার প্রথম লক্ষ্য হওয়া উচিত এই মেলানোসাইট থেকে মেলানিন প্রোডাকশনটা কমিয়ে আনা তো আমরা অনেক চিকিৎসা করি তার মধ্যে আমরা প্রথমেই দেখি যে এই মেলানিনগুলো ত্বকের কোন স্তরে অবস্থিত সবচেয়ে উপরের স্তর এপিডার্মিস না ডার্মি এপিডারমিস ছাড়িয়ে এটা ডার্মিসেও মাঝের স্তরেও চলে গেছে নাকি এপিডারমিস ডার্মিস সাবকিউটিস তিনটা স্তরে যে এটা মিক্সড হয়ে গেছে এপিডার্মাল ডার্মাল একদম মিক্সড মেলাস বা তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করি তো প্রথমেই চিকিৎসার প্রথমে আমরা একটা যন্ত্র দিয়ে এটা ডিটারমাইন করে নিই যে এটা কোন ত্বকের কোন স্তরে রয়েছে এবং কোন স্তরে রয়েছে এই পিগমেন্টটা সেটা নির্ধারণ করতে পারলে আমরা এই মেচতা কতটুকু যাবে এবং কি পদ্ধতিতে এটা সবচেয়ে বেশি নির্মূল করা যাবে সেটা আমরা ডিটারমেন করতে পারি এবং পেশেন্টকে বুঝিয়ে বলতে পারি এবং সে অনুযায়ী আমরা চিকিৎসা করে পেশেন্টকে একটা আশাপ্রদ ফলাফল দিতে পারি তো এই চিকিৎসাগুলোর মধ্যে কি রয়েছে আমাদেরকে আমরা মেচতা নির্মূল করতে যে অনেক কিছু করি সিপিল করি তারপর আপনার লেজার করি আরও ওষুধ প্রয়োগ করি কিন্তু সিপিল বা লেজার আইপিএল যা কিছুই বলুন না কেন এগুলো কিছুদিন বাদে বাদে করা হয় এগুলোর একটা তাৎক্ষণিক এফেক্ট আছে এবং তাৎক্ষণিক এফেক্টের পরে এফেক্টটা আরও চলতে থাকে কিন্তু তার সাথে সাথে যদি ওষুধ ব্যবহার না করা হয় তাহলে কিন্তু মেচতাটা কোনো কাজ করবে না সেই প্রসিজোরগুলো সেরকমভাবে কোনো উল্লেখযোগ্য কোনো কার্যকরী ভূমিকা রাখতে পারে না সেই জন্য আমাদের যখন আমরা লেজার করি তখন এটা ত্বকের গভীরে যে যেখানে ওষুধ পেনেট্রেট করতে পারবে না ত্বকের গভীরে যে মেলানিন কোষগুলোকে মেলানি মেলানোসাইট কোষের মধ্যে মেলানিনগুলোকে পিগমেন্টগুলোকে মেঘে মেঘে টুকরো করে ফেলে এবং এগুলোকে আস্তে আস্তে করে দেয় ত্বক থেকে আস্তে আস্তে নিষ্ক্রান্ত করে দেয় কিন্তু নিষ্ক্রান্ত করে দিলে সেটাই চিকিৎসার শেষ কথা না তারপরে আবার নতুন তৈরি হতে পারে নতুন তৈরি হওয়া বন্ধ করার জন্য কিছু ওষুধ আছে সেইগুলো ওষুধ প্রয়োগ না করলে নতুন তৈরি হয়ে মেচেতা আবার ফিরে আসে এবং লেজার ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে প্রচণ্ড সাবধানী হতে হয় কেননা এমন কোনো চিকিৎসা আমরা করতে পারবো না যেখানে আমাদের ত্বকের কোষগুলো অ্যাজ এ হোল মেলানোসাইট কোষ শুধু না বিশেষ করে মেলানোসাইট কোষই ক্ষেত্রে প্রযোজ্য যদিও যে এগুলো উত্তেজিত না হয়ে যায় যেটাকে আমরা চিকিৎসা শাস্ত্রের ভাষায় ইনফ্ল্যামেশন বলি ইনফ্ল্যামেশন হয়ে গেলে কিন্তু সেখান থেকে আবার বেশি কোষ বেশি মেলানিন তৈরি হবে এবং পোস্ট ইনফ্ল্যামেটরি হাইপার পিগমেন্টেশন নামে একটা কমপ্লিকেশান আছে তৈরি হয় যাতে পেশেন্ট মনে করতে পারে যে চিকিৎসার ফলে তার মেছতে আরও বৃদ্ধি পেল কিন্তু সেটা সাময়িক তারপরেও আমরা এই পিআইএইচ বা পোস্ট ইনফ্ল্যামেটরি হাইপার পিগমেন্টেশনকে প্রতিহত করার জন্য সাথে সাথে ব্যবস্থা নেই কিছু ওষুধের মাধ্যমে যাতে এই ইনফ্লামেশানটা না হয় এবং এভাবে আস্তে আস্তে যদি এই পর্যায়ে ছ মাস পর্যন্ত ছটা সেশন ইউজুয়ালি করা হয় এবং ছটা সেশনের সাথে সাথে অবশ্যই যেটা আগেও বললাম যে কিছু ওষুধ ব্যবহার করতে হবে যেগুলো মেলানির প্রোডাকশান কমাবে মেলানোসাইটের কার্যকারিতা কমাবে তাহলে সেটা আমরা আস্তে আস্তে দেখি যে উন্নত হয়ে গেছে ছ মাসের মাথায় একটা ভালো রেজাল্ট আসে তবে এটা থেকে দীর্ঘস্থায়ীভাবে মুক্তি পেতে হলে দু বছর ধরে এটার চিকিৎসা চালিয়ে যেতে হয় অ্যাক্টিভলি তারপরে দু বছরের পর যখন দেখি আমরা যে পেশেন্ট সম্পূর্ণভাবে মুক্ত তখন এটাকে একটা মেনটেনেন্স ট্রিটমেন্ট যেটা খুবই সহজ এবং নিরাপদ তাকে দেওয়া হয় এবং সে এই চিকিৎসাটা ফলো করলে তাহলে তার বেচতার পুনরাক্রমণ সাধারণত ঘটতে দেখা যায় না খুব ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া আর আরেকটি ইম্পর্ট্যান্ট বিষয় যেটা বেচতার ক্ষেত্রে আমাদের না বললেই নয় সেটা হচ্ছে মেছতার ওষুধগুলো আমরা সাধারণত রাতের বেলা প্রয়োগ করে থাকি রাতের বেলা প্রয়োগ করলে সারা রাতের মধ্যেও দিয়ে সেটা কাজ করে এবং আমাদের মেলানিন প্রোডাকশানটা কমিয়ে দেয় কিন্তু লেজার করা হোক বা সিপিল করা হোক কেমিক্যাল পিল করা হোক বা যেটাই করা হোকটা কেন এই ওষুধগুলো ব্যবহারের ফলেও ত্বকটা কিন্তু খুব সেন্সিটিভ থাকে মেছতার রুগীর জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো সান প্রোটেকশন তাকে অবশ্যই সূর্যের আলট্রাভায়োলেট রে থেকে চামড়াকে যতটুক সম্ভব প্রতিরক্ষা দিয়ে রাখতে হবে সেই প্রতিরক্ষাটা আমরা কিভাবে দেব এটা আমরা দিয়ে থাকি সান ব্লক বা সানফেস বা সানস্ক্রিন ক্রিমের সাহায্যে এবং সানস্ক্রিন ক্রিমগুলো সাধারণত জিঙ্ক অক্সাইড বা টাইটেনা টাইটেনিয়াম ডাইঅক্সাইড এই ধরনের উপাদান সমৃদ্ধ হলে সবচেয়ে ভালো হয় এবং সে দিনের বেলা যদি ঘর থেকে বের হয় বেচতা আক্রান্ত রোগী যদি দিনের বেলা ঘর থেকে বের হয় এখানে খেয়াল করবেন আমি দিনের বেলা কথাটা মেনশন করেছি আমি কিন্তু রোদ বলি নাই দিনের বেলা সেটা মেঘলা ঝড় বৃষ্টি তোর যাই থাকুক না কেন দিনের বেলা তাকে ঘর থেকে বের হতে হলেই মুখে সানব্লক বা সান প্রোটেকশান নিতেই হবে ম্যান্ডেটারি এবং এটার আরেকটি ব্যাপার আছে কি এটা দুই ঘন্টার বেশি এটা কার্যকারিতা অনেক সময় থাকে না দু তিন ঘন্টা পর এটা আবার রিঅ্যাপ্লাই করতে হয় এই কথাটাও মাথায় রাখা প্রয়োজন এবং সেই সাথে তাকে মুখটাকে যতটুকু সম্ভব প্রোটেকশান দিয়ে রাখতে হবে যেমন আজকাল হিজাব নিকাবের প্রচলন হয়েছে বা মাস্ক এমন একটা মাস্ক পরতে হবে যেটা বেশ মোটা কাপড়ের এবং ডার্ক কালারের সেটা দিয়ে তার মুখ মুখমণ্ডল ঢেকে রাখতে পারলে খুবই ভালো এবং কপালটাও যদি কপালেও মেচতে হয় কপালে আপালিপের উপর কমন সাইট অবশ্য হচ্ছে নাক এবং গাল পর্যন্ত বেশি আর ফ্রেকলসটা অবশ্য ছাড় সারা মুখেই গলায়ও ছোটো ছোটো ছিটছিট আকারে দেখা যায় তারপরেও যেভাবে হোক মুখটাকে ভালো করে একটা কভার আপ করে তারপরে যদি সে দিনের বেলা ঘর থেকে বের হয় সেটা তার জন্য সর্বশ্রেষ্ঠ উপায় সান প্রোটেকশন এবং মুখের একটা ব্যিয়ার তৈরি করা যাতে সূর্যের আলট্রাভায়োলেট রেটা তার ত্বকে সরাসরি প্যারেট্রেট করতে না পারে আমাদের দেশে এরকম করে থাকি বিদেশে অনেক সময় বড় বড় হ্যাট পরে এগুলো আমরা সাধারণত অভ্যস্ত নই আশা করছি আপনারা এই ধরনের যদি চিকিৎসা নিয়ে থাকেন তাহলে নিতে পারেন তাহলে আপনারা অবশ্যই মেঝেতা থেকে একদিন মুক্ত থাকতেই পারবেন অবশ্যই পারবেন তবে আবারও আপনাদেরকে আমি সাবধানমানি বলছি যেটা সবারই বোঝা উচিত হৃদয়ঙ্গম করা উচিত যে অবশ্যই আপনারা মানুষের কথায় দোকানদারের কথায় এবং অনলাইনে খুঁজে খুঁজে এই অপচিকিৎসা করবেন না যেটাতে আপনাদের মেছতার উপকার তাৎক্ষণিকভাবে কিছুটা উপকার আপনারা পেলেও আপনাদের ত্বকের এমন একটা ভয়ঙ্কর একটা সর্বনাশ ঘটে যেতে পারে যেটা থেকে মুক্ত করা আপনাদেরকে আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়বে আপনাদের জন্য আরও অনেক অনেক আবার শুভেচ্ছা শুভেচ্ছা রইল আপনাদের সবার মঙ্গল কামনা করছি সুস্থ থাকুন ভালো থাকুন